ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে কুলগামে পাঁচ বাঙালি শ্রমিককে নৃশংসভাবে খুন করল জঙ্গিরা এবং এরপর আমরা দাঁড়িয়ে রয়েছি এই মুর্শিদাবাদের যে গ্রামের সামনে সাগর দিকে সে গ্রামের মানুষরা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে তারা বলছে যে প্রত্যেক বছর বছরই এই সিজনে তারা এখানকার থেকে প্রচুর গ্রামবাসী তারা যান কাজ করতে কিন্তু এইভাবে নিরাপত্তার অভাব সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে আমরা রয়েছি এখানে নঈম আহমেদের বাড়িতে নঈমকে এলাকার বাসিন্দারা সবাই নঈম শেখ হিসেবে চেনে কিন্তু কর্মক্ষেত্রে নঈম আহমেদ হিসেবেই তার পরিচিতি গতকাল স্থানীয় পুলিশের তরফ থেকে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা এবং ঘটনার কথা বলা হয় নঈমের ভাই আমাদের সঙ্গে রয়েছে তার সঙ্গে আমরা একবার কথা বলবো কি বলল তারা মানে আজকে যোগাযোগ করলেন ওখানে কি পরিস্থিতি তৈরি হয়েছিল আমি আজকে যোগাযোগ করেছি কাশ্মীরে আমার যেখানে দাদা নঈম শেখ আমার দাদা হয়েছে মৃত্যু হয়েছে কালকে

গুলির পরে ডাইরেক্ট গুলি করার পরে একজনের আহত হয়েছে পাঁচজন নিহত হয়েছে

চাইছেন যে শেষকৃত্য যেন যেন সঠিকভাবে হয় অন্যদিকে জরুদ্দিনের পরিবারও রয়েছে যে জহরুদ্দিন আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে কি চাইছেন এখন আপনারা আমরা চাইতেছি যে যেমন আমার ছেলেটা চিকিৎসা ভালো হয় চিকিৎসা হয়ে যেন বাড়ি ফিরে এই সকাল কাছে আবেদন পুলিশ যোগাযোগ করেছে গতকাল হ্যাঁ করেছিল তার পরিবার রয়েছে নহিমে তার সঙ্গে কথা বলবো কি চাইছেন দিদি এখন আপনার সরকারের কাছে সাহায্য চাই আমার বিনা দোষে আমার স্বামী কে খুন করেছে আমি শাস্তি চাই আমার স্বামী আমার সরকার কাছে আমি সাহায্য চাই তিনটা ছেলে আমি কি করি কি করব কি খাওয়াবো না বালক ছেলে আমার এখনো সাবালক হয়নি লেখাপড়া আমি কি করি করাবো দেখা যাচ্ছে যে হয়তো দরিদ্র পরিবার তারা বলছেন যে অথই জলের মধ্যে তারা কিন্তু পড়ে গেলেন বাড়ির যে একমাত্র আর্নিং মেম্বার তার এইভাবে মৃত্যুতে সারা এই গ্রামের মানুষরাই তারা কিন্তু শোকার্ত এবং তারা বলছেন আরও অনেকে রয়েছে যারা কাশ্মীরে কাজের জন্য যায় তাদের নিরাপত্তা কে দেবে প্রশ্ন তুলছেন এই গ্রামের প্রত্যেকটা বাসিন্দা ক্যামেরায় সৌমেন পানের সঙ্গে রাজীব চৌধুরী ও আবির দত্ত এবিপি আনন্দ মুর্শিদাবাদ